सुप्रिय दर्शक, आमी एस्ट्रोलजार केसी पाल। आमार आजकेर आयोजन मेष राशि एवं मेष लग्ने जातक जातिकादेर 2022 सालेर मे मासटी केमन काटबे। तो एक नजरे जदि आमरा देखी जे मेष राशि एवं मेष लग्ने जातक जातिकादेर 2022 सालेर मे मासेर भाग्यादेश गणना करार पूर्वे देखते हबे आपनादेर राशि लग्ने किन्तु मासेर शुरूतेई रवि, चंद्र एवं राहु त्रिग्रह जुक्त हये परिभ्रमण करबे। जदिओ ग्रहपिता रवि 15ई मे 2022 इंग्रेजी तारीखे वृष राशिते गमन করে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে, সেই সঙ্গে সেনাপতি মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি পড়বে। তাছাড়া আপনাদের রাশির ধনভাবে বৃষ রাশিতে বোধন শক্তির কারক বুধ পরিভ্রমণ করবে সমগ্র মাসই রাহুদিষ্ট হয়ে। তাছাড়া তুলা রাশিতে কেতুর অবস্থান, কুম্ভ রাশিতে শনি মহারাজের সঙ্গে সেনাপতি মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। যদিও এই সেনাপতি মঙ্গল 18ই মে 2022 ইংরেজি তারিখে মীন রাশিতে গমন করে দেবগুরু বৃহস্পতি এবং প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। আর প্রেমের দেবতা শুক্রাচার্য তুঙ্গস্থ থাকবে, সেই সঙ্গে স্বক্ষেত্রগত বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। যদিও এই শুক্রাচার্য 24শে মে 2022 ইংরেজি তারিখে মেষ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি লগ্নে গমন করবে। তো এক নজরে যদি দেখা যায় তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের 2022 সালের মে মাসে আপনাদের রাশিতে রবি রাহুর জ্যোতি বিশেষ করে মনোবলকে কিন্তু ভেঙে দিতে পারে, এমনকি সূর্য গ্রহণের ন্যায় কিন্তু মাসটিকে গিলে খেতে পারে। সুনাম যশ মান মর্যাদা কিন্তু ধূলিসাৎ করতে পারে, কারণ বিদ্যাপতি রবি কিন্তু রাহু যুক্ত থাকবে এবং তৎপরবর্তীতে 15ই মে থেকে রাহু দৃষ্ট হবেন, যার ফলে শিক্ষার্থীদের কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল এবং অধ্যবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে। এমনকি সুনাম যশ মান মর্যাদা ধরে রাখার জন্য অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে পিতামাতার শরীর স্বাস্থ্যের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে সপ্তমে কেতু অবস্থান সমগ্র মাসই করায় বিশেষ করে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। যদিও জীবনসাথী বা জীবনসঙ্গীরা কর্ম পাবে, সেই সঙ্গে এই মাসে যাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তাদের বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তবে ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি দ্বাদশের নিজ গৃহে অবস্থান করায় এবং মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ হওয়ায় আপনাদের জীবনে এক নতুন পরিবর্তন এবং পরিবর্ধন সাধিত হবে। বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। তাছাড়া কর্ম এবং আয় প্রতি শনি মহারাজের আয় ভাবে শনি মহারাজের আনন্দময় মূল ত্রিকোণে অবস্থান করায় এবং সেই সঙ্গে রাশি অধিপতি এবং লগ্নাধিপতি ও অষ্টমপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে মনোবলও যেমন বাড়বে, তেমনি জনবল বাড়িয়ে দেবে, পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত করাবে। এমনকি ধনপতি ও সপ্তমপতি প্রেমের দেবতা শুক্রাচার্য যদিও আপনাদের এই মেষ রাশি এবং মেষ লগ্নের ক্ষেত্রে মারক গ্রহ এবং পাপ গ্রহ সে তুঙ্গস্থ থাকবে, তো প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে। নতুন প্রেম বন্ধুত্ব করার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। যদিও দ্বাদশে বৃহস্পতি শুভগ্রহ অবস্থান করায় বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের মাত্রা কমাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, সেই সঙ্গে জ্ঞান গরিমা সুনাম যশ প্রতিষ্ঠা বৃদ্ধি করবে। যদিও পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তথাপিও জীবনাবসানের সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া আপনাদের রাশির ষষ্ঠ এবং তৃতীয় পতি বুদ্ধির দেবতা বুধ বিশেষ করে পাপ দৃষ্ট থাকায় যাদের বাত ব্যাধির প্রবণতা, শিরার রোগ, এমনকি মুখগহ্বরের কোনো ঘা পাঁচড়া, সেই সঙ্গে পায়রিয়া, নাক কান গলার রোগ, এই সকল ব্যাধিপীড়ায় যারা ভুগছিলেন তাদের রোগ ব্যাধির প্রবণতা বাড়তে পারে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বাড়তে পারে। তথাপিও ষষ্ঠভাবে বৃহস্পতির সমগ্র মাসই দৃষ্টিপাত পড়ায় বিশেষ করে কানা খোড়া নুলো হতে হবে না বা অস্ত্রোপচার, এমনকি বড় কোনো দুর্ঘটনা ঘটার বিশেষ কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির কিন্তু অষ্টমভাবে অর্থাৎ নিধন স্থানেও তার দৃষ্টি পড়বে, যার ফলে আপনাদের যে ধার কর্জ ঋণের জালে আটকে দেবে তাও কিন্তু হতে পারবে না। বিশেষ করে আপনাদের ব্যয় ঠিকই হবে কিন্তু উপার্জনের সাথে সামঞ্জস্য রেখে, তবেই না ব্যয়ের
দিকে ধাবিত হবে, অর্থাৎ সঞ্চয় কিন্তু আপনারা করতে পারবেন। তবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। মনে রাখবেন, রাশি লগ্ন ভাবস্থ রাহু সর্বদা আমার 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 এবং আমার চাই, আমার এটি চাই ওটি চাই, সব চাওয়া পাওয়া কিন্তু প্রবণতা বাড়িয়ে দেবে। তো সেই চাওয়া পাওয়া পূর্ণ করতে আমরা যেন অস্ত্র হাতে না নেই, ঘুষের টাকা হাতে না নেই বা নেশা মদ্য জুয়ায় আকৃষ্ট না হই সেদিকে নজর রাখতে হবে। তবেই না কিন্তু মাসটি মৌজ মস্তিতে উপভোগ করবেন। তো মাসের কোন তারিখটি কেমন যাবে তাই তো আমি তারিখ অনুযায়ী মে মাসের ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসব পয়লা মে 2022 ইংরেজি তারিখে। চন্দ্র আপনাদের রাশির উপর পরিভ্রমণ করবে রাহু রবিকে সঙ্গে নিয়ে। যদিও রবি তুঙ্গস্থ থাকবে তথাপিও রাহু যুক্ত থাকায় একটা মনকষ্ট, মনোবেদনা, মনসঞ্চলতা কিন্তু ভোগ করাবে। সেই সঙ্গে বিশেষ করে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, বিষাক্ত কীটপতঙ্গের দংশনজনিত যন্ত্রণা সহ্য করতে হতে পারে। সেই সঙ্গে গৃহবাড়িতে বিশেষ করে যাদের পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সদ্যজাত শিশুকে নিয়ে কিছুটা হাসপাতালে ছোটাছুটি করতে হলেও বিশেষ করে জীবনাবসানের সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া গ্রহপিতা রবি তুঙ্গস্থ থাকায় শিক্ষার্থীদের বিশেষ করে কঠোর সংগ্রামোত্তর ভাগ্য ফল পক্ষে আনতে হবে। ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো প্রকারেই চলবে না। এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে যথেষ্ট বেগ পেতে হবে। এমনকি শ্রম অর্থ দুটোই ব্যয় করলেন কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তো মে দিবস ছুটির দিন থাকবে আপনাদের সর্বদা ছুটির মধ্য থেকে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে পারলে দিনটিতে উন্নতির অগ্রযাত্রা একেবারে মন্দ হবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 2 থেকে 4 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশির ধনভাবে তুঙ্গস্থ হবেন এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে আর মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি থাকবে। সে তাই তো ধনভাবস্থ চন্দ্র এবং বুধের জ্যোতি আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন সুযোগ আসবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস এবং অর্থভাগ্য চমকে দেবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 5 ও 6 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় অর্থাৎ মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো এই দুটি দিনে কিন্তু আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস এবং অর্থভাগ্যে নিত্য নতুন চমক সৃষ্টি হবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। মাসপথ থেকে আপনারা বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 7 থেকে 9 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থে অর্থাৎ কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে নিজ গৃহে। তার উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে। তাই তো বিশেষ করে সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। যাদের দাম্পত্য এবং পারিবারিক জীবনে অশান্তি রণল জ্বলছিল সেগুলো বিদূরিত হবে। সেই সঙ্গে শান্তির বাড়ি বর্ষিত করবে। এমনকি বিশেষ করে যাদের বন্ধুত্ব ভেঙেছিল, প্রেমে ফাটল ধরেছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, এগুলো সকল কিছু ফিরিয়ে দেবে। সেই সঙ্গে কর্মস্থলের অশান্তি দূর করবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূরীভূত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখরিত থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে আর বৈদেশিক সূত্রে
লাভবান হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 10 ও 11 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো সিংহ রাশিতে পরিভ্রমণরত চন্দ্রের উপর শনি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে, যার ফলে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, এমনকি পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হতে পারে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা চাঙ্গা হয়ে আপনাদের সকল প্ল্যান প্রোগ্রাম বানচাল করে দিতে পারে। সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করতে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে এই দুটি দিন অতিবাহিত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 12 ও 13 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, দেবগুরু বৃহস্পতি এবং প্রেমের দেবতা শুক্রাচার্যের দৃষ্টি নিয়ে। তাই তো কন্যা রাশিতে পরিভ্রমণরত চন্দ্র দীর্ঘদিন ধরে মেষরাশি এবং মেষলগ্নের জাতক জাতিকারা যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা যেমন পরাস্ত হবে, তেমনি আজকের দিনের ভ্রমণ আপনাদের জীবনের স্মরণীয় ভ্রমণ হিসেবে গণ্য হবে। তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা বাড়বে, বই কি কমার সম্ভাবনা নেই। তবে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এবং দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। এতদূর সত্ত্বেও বিশেষ করে আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 14 ও 15 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে অর্থাৎ তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। তার উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে এবং তো রাহুর সপ্তম দৃষ্টি থাকায় বিশেষ করে সপ্তমস্থ চন্দ্র বিবাহযোগ্যদের বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির করতে পারে। সেই সঙ্গে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট, মনোবেদনা, মনসঞ্চলতা এগুলো ভোগ করতে হতে পারে। তথাপিও বিশেষ করে যাদের জীবনসাথী বা জীবনসঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের আকস্মিক কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। এমনকি যারা গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি এবং সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন তাদের জন্য এই দুটি দিন অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে আপনাদের গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 16 ও 17 মে 2022 ইংরেজি তারিখ। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশির অষ্টমে বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো অষ্টমে পরিভ্রমণরত চন্দ্রের উপর শনির দশম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে, তো যার ফলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। যদিও সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তথাপিও রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। এমনকি নেশা, মদ্য, জুয়া সর্বতরূপে এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। তাছাড়া বিশেষ করে আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন যে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 18 ও 19 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশির
ভাগ্যস্থানে অর্থাৎ ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্রের উপর রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে, তথাপিও ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হবে, সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়িত করবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনাও আলোর মুখ দর্শন করবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। যারা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয় এবং বিক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করবে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এবং দিনটিকে স্মৃতির পাতায় লিপিবদ্ধ করে রাখতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 20 থেকে 22 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশমে অর্থাৎ মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো মকর রাশিতে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্র, কর্মব্যাপদ দেশে দুর্ভ্রমণ এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত করবে। তাছাড়া অসল ব্যবসাও সচল হয়ে উঠবে, সেই সঙ্গে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে এক নতুন মাত্রা যুক্ত হবে। তাছাড়া মামলা মকদ্দমা কোর্ট কেস ও সালিস বিচারের রায় আপনাদের পক্ষে আসবে, সেই সঙ্গে সন্তান সন্ততির আগাভ হয়ে থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কার পাবে, শিক্ষার্থীদের মনোবলকে 10 গুণ চাঙ্গা করে তুলবে, যার ফলে সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে, এমনকি শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও বাস্তবায়িত করতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা আসবো 23 ও 24 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে উপর দিয়ে পরিভ্রমণ করবে, কুম্ভ রাশিতে অবস্থানরত শনি মহারাজকে সঙ্গে নিয়ে। তো বিশেষ করে এই দুটি দিনেও সমান তালে উন্নতি করে চলবেন, এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, আটকে থাকা বিল পাস হবে, কর্মস্থলের অশান্তি দূরীভূত হবে, সেই সঙ্গে শনি মহারাজ যাদের বেতন আটকে ছিল এমনকি বড় কোনো কাজ আটকে ছিল সেগুলো সচল করে তুলবে, সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে, এমনকি যাদের প্রেম ভেঙেছিল, বন্ধুত্বে ফাটল ধরেছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, এডুকেশন লাইফে ধস নেমেছিল, কনজুগাল লাইফে বারবার অশান্তি চলছিল, সেই সঙ্গে কেরিয়ারে ধস নেমেছিল, বিজনেসে মন্দা ছিল, এ সকল কিছু পুষিয়ে দিয়ে আপনাদের রাজকীয় স্টাইলে দিন দুটি অতিবাহিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 25 ও 26 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, গুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে। তো দ্বাদশে চন্দ্র মঙ্গল বৃহস্পতি ত্রিগ্রহ যোগ বিশেষ করে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় করবেন তেমন ব্যয় হবে, মাঝপথে কিন্তু সঞ্চয়ের খাতে থাকবে শূন্য, যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হতে হবে, অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে, তথাপিও এই বদল করা আপনাদের জন্য মঙ্গলকর হবে, সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতেই পারে, তাই বলে জীবন অবসানের সম্ভাবনা নেই বললেই চলে, তাছাড়া মন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে দমিয়ে রাখবে, এমনকি সংকট কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অমর স্মৃতি স্থাপন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 27 থেকে 29 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে, তো রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণরত চন্দ্রের সঙ্গে রাহু এবং
ধনপতি সপ্তমপতি প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হবেন। তাই তো বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, নতুন প্রেম বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে, সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর থাকবে। এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সেই সঙ্গে সংকটকালে আপনাদেরকে ছায়া দিয়ে বাঁচাবে। এক কথায় নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ এক রাজকীয় দিন উপহার দেবে আপনাদের জন্য। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তবে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করে দুই চাকার বাহন এড়িয়ে চলার সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 30 ও 31 মে 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে অর্থাৎ বৃষ রাশির উপর দিয়ে তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে। যদিও বুধ বক্রস্থ থাকবে, তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টিপাত পড়বে। তাই তো বিশেষ করে ধন সঞ্চয় করার ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথে কোনো না কোনো বাধা এসে হাজির করতে পারে। তাই তো ঘরে বসে কুড়িয়ে হয়ে না থেকে, ভাগ্যের দোহাই না দিয়ে, নিজস্ব বুদ্ধিমত্তা, শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের বলে ফসল ঘরে তোলার চেষ্টা করতে হবে। এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করেও অবশেষে ব্যর্থ হবে। সেই সঙ্গে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফকে চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবলও 10 গুণ বাড়িয়ে দিয়ে আপনাদের মুখে সুখের হাসি ফোটাবে, এমনকি লাইফ স্টাইলে এক নতুন অনুভূতি জাগ্রত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকাদের 2022 সালের মে মাসের তারিখ অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য মে মাসটি সকল প্রকার দুর্যোগ দূরীভূত হোক এবং শুভ ফল আরও 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 বেশি শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের সফলতার গ্রাফকে চাঙ্গা করে তুলুক এবং জীবনের গতিপ্রবাহ বদলিয়ে ভবিষ্যতের ভিতকে মজবুত করুক। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।